শুরু হচ্ছে আজকের যাত্রাপালা কোহিনূর কোহিনূর কোহিনূর। কোচবিহারে রাস উৎসবের আমেজ এখনো কাটেনি। 40 বছর পর এবার মদনমোহন মন্দিরে যাত্রাপালার আসর বসতে চলেছে। মন্দিরের পাশেই রয়েছে আশুতোষাল, সেখানে অফিস ঘরে চলছে মহড়া। এত বছর পর মন্দির চত্বরে আসর বসানোর সুযোগ পেয়ে খুশি কলাকুশলীরা। এবারে যাত্রা পরিবেশন করবে শ্রী শ্রী মদনমোহন জিও অপেরা পার্টি, পালার নাম কোহিনূর। দিল্লির শাহী ভগবান আমার অতীতকে খুন করেছে, বর্তমানকে মিশিয়ে তুলেছে, ভবিষ্যৎ দশা অন্ত করে দিয়েছে। আমি অতীতের ভগ্নস্তূপ থেকে হয়ে আসা এক ইনসান রহিল খন্ডের নবাব গোলাম কাদের। তারা দক্ষ অভিনয়, মঞ্চসজ্জা এবং আবহ সঙ্গীত সমস্তটাই যাত্রা প্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। এই দলের অন্যতম সদস্য গৌরেশ দত্ত, তাদের তিন পুরুষ এই দলের সঙ্গে যুক্ত। আজ থেকে প্রায় 40-45 বছর আগে আমাদের এই মদনমোহন অপেরা এখানে করে গেছিলেন। সে সময় যারা দলের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, যেমন আমার বাবা, তার সমবয়সী যারা ছিলেন, তারা করে গেছেন। তারপরে দীর্ঘ একটা গ্যাপ ছিল, অনেক ধরে আমাদের একটা টার্গেট ছিল যে আমার মদনমোহন বাড়িতে আসবো। আমাদের দলটার নামও শ্রী শ্রী মদনমোহন অপেরা জিও অপেরা পার্টি। মদনমোহন অপেরা মদনমোহন বাড়িতে করবে, এটা বিরাট একটা অ্যাচিভমেন্ট, বহুদিন একটা স্বপ্ন ছিল আসবো। সে ঠিক আছে, এসসি, এরা ওয়েলকাম করেছেন, আমরা এসসি, তো নো ডাউট খুব ভালো লাগছে। সবাইকে বলেছি, সবাই নিয়ে টিম ওয়ার্কটা যেভাবে করেছি, আমরা সেরা পারফরমেন্সটা দেব, এটাই আমাদের আশা। টিভি সিনেমার সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাওয়ার পর এখন ওয়েব সিরিজের যুগ এসেছে, তাই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইও ক্রমশ কঠিন হচ্ছে। তবু আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন যাত্রার কলাকুশলীরা। অধুনা নানা কারণে এই যাত্রা শিল্পটা যেহেতু আস্তে আস্তে মানুষের কাছে প্রদর্শিত হবার সুযোগ লাভ করতে পারছে না বিভিন্ন কারণে, সেই হিসাবে এই দলটার প্রতি মাথা ভাঙার আপামর জনসাধারণের একটা বিশাল তাদের প্রশংসা রয়েছে। যাতে এই শিল্পটা আবার মাথা তুলে আগের মতো দাঁড়াতে পারে, এই শিল্পটা যাতে পুনরুজ্জীবন হোক, এর মধ্যে দিয়ে প্রচুর লোকের একটা আয়ের পথ এখানে তৈরি হয়ে যায়, তা সেইটা যেন ফিরে আসে, এইটাই আমাদের মদনমোহনের কাছে আমাদের আশা। কোচবিহার থেকে রিয়া নবদাসের রিপোর্ট, দ্য ওয়াল। যেমনি কুৎসিত তেমনি শয়তান।